सिम्बा की रास्ता किधर है? सिम्बा चंबा। हाँ चंबा, चंबा के लिए दो रास्ते हैं। ओके, एक ये है बाया पड़ी है, तो लंबा है 30 किलोमीटर, और ये है बाया जो हिल एरिया है, अच्छे राइडर जो है यहाँ से जाओ, फिर 30 किलोमीटर है। ओके अच्छा, तो लोग बोलता से মানে যেটা সে বুঝাতে চাইলো, এই রাস্তা 30 কিলোমিটার শর্ট, বাট প্রপার যারা রাইডার আছে তাদের জন্য খুবই খাড়া, খুবই ঢালু, খুবই রিস্কি, বাট 30 কিলোমিটার শর্ট বলতেছে। তো তো 30 কিলোমিটার কিন্তু আমাদের জন্য অনেক, আর আমরা আসছি এই জায়গায় অ্যাডভেঞ্চার করতে, কেন আমরা এই সুযোগ ছাড়ব? অবশ্যই এই রাস্তা দিয়ে যাব, আল্লাহ ভরসা। ওইখান দিয়ে হচ্ছে 90 কিলো, এটা হচ্ছে বাম দিয়া যাইলে নিচ দিয়া যাবে, সেফ, এত রিক্স না, নর্মাল। আর এইখান দিয়ে যাইলে হচ্ছে 30 কিলো কমে যাবে, দ্যাট মিন 60 কিলো, 60 কিলো রাইড করা লাগবে। টাইম হাতে আমাদের বেশি নাই, 4:20 বাজে, প্রথম দিন এত প্রেশার নিতেছে, আল্লাহ মাফ করো। যাই হোক, ভালো যদি প্রেশার লাগবো, কিন্তু তেল তো আমার নাই কাকু, তাও চালাইতেছি ডোমিনোর, তেল আছে হাফ ট্যাঙ্কি। আল্লাহর কাছে খালি দোয়া করি, আল্লাহ তেলটা যাতে না শেষ হয়, আধা ঘন্টা পরে যাই, কোনো সমস্যা নাই। শীত শীত না, এগুলো কী দেখতেছি, ওয়া এই অবস্থা তাহলে রাস্তা। ইঞ্জিন ব্রেক দেওয়া যাবে, বাট প্র্যাকটিস, সব জায়গায় ইঞ্জিন ব্রেক মারা যাবে না, বুঝে শুন। ওকে ভাই বলছে আচ্ছা রাইডারকে নিয়ে এই রাস্তা, আমরা আচ্ছা রাইডার কি না সেটা দেখার বিষয়, ভালো তো রাইডার না, কোনো রকম ড্রাইভ করি, সো আল্লাহ ভরসা যাই। ডাইনে একটু সাবধানে থাকতে হবে, পুরো ডান সাইডটা হচ্ছে ওপেন স্পেস, আর রাস্তার যে অবস্থা খুবই স্লো যাইতে হবে। আর যেটা বুঝতে আছি, 30 কিলোমিটার কম হইলেও অ্যাডভেঞ্চার হবে, মনে হয় টাইম ঘুরে ফেরা একই থাকবে। ওকে, কারণ কাদা মাটি ভাই আমি প্রচণ্ড ভয় পাই, আমার হর্নের মনে করেন যে এদিক থেকে ওইদিকে দৌড়ায়, আর এ টায়ারও আমার হর্নের টায়ারের মতোই দেখতে, কোন দিকে দৌড়তে ঠিক নেই, বুঝি শুনে। উপরে উঠতেছি, মোটামুটি ভালোই খারাপ, না চিন্তা করা যায়, মানে টিল নাও 570 কিলো রাইড করছি, টিল নাও 570 কিলো রাইড হয়ে গেছে এই জায়গায়, 4:30-4:30 বাজে, কষ্ট মজু বাড়িছে, আমি ভুল করছিলাম, আমার উচিত ছিল এই জায়গায় এই কাকু চান্দু ভালো পরিমাণ তেল খাবে, সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু আমার তেলটা নিয়ে নেওয়া উচিত ছিল, পাকনামি করলে যেটা হয় মাঝে মধ্যে, একটু বেশি পাকনামি করলে যেটা হয়, ভাবছিলাম নাকি খালি হোক তেলের একটা মাপ পাবো, কেমন পাইতেছি একটু জানার ইচ্ছা। হ্যাঁ যাই হোক, যাই হচ্ছে একটু ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগার রিজন হচ্ছে সন্ধ্যে হয়ে আসতেছে, 4:30 বাজে, একটু পরে আলো নেমে যাবে, নিচে অলরেডি নেমে গেছে, উপরের সাইডে আলো দেখা যাচ্ছে, মানে সূর্যের আলো, 4:30 বাজে, তো এদিকে তো বড় বড় পাহাড়, আমার সাইডে চান্দুরা আছে, আমি আমার লাইনে থাকি পাবো। এখন ভালো লাগতেছে, এই রোডটা ঢুকার পরে একটু লাইক মনে হচ্ছে না এখন আমি বাংলাদেশের বাইরে রাইড করতেছি, একটা ইন্টারন্যাশনাল ট্রিপে আসি,
এইটুকুটা আসার আগে ওই রোডটা মরে গেছিল দৌড়ো সালা আমার লাইক মরে গেছে বান্ধবন চালাইতেছে আমাদের এই শিপে রুট প্ল্যানটা হয়েছে মানে যে রুটটা যে করছি ঠিক করছি আস্তে আস্তে বাসে অ্যান্ড ট্রেনে আই গেস আশা করা যায় পারফেক্ট হবে হতাশ হব না অ্যাটলিস্ট কারণ আমরা সেম রুট সেকেন্ড টাইম ইউজ করবো না একবারই করব আর যত বেশি এক্সপ্লোর করা যায় এই রুটটা চুজ করার একটাই মেজর রিজন ফর এক্সাম্পল আমি কাশ্মীরে ঢুকবো হ্যাঁ চাইলে কাশ্মীরে ওদিকে আমি চলে যেতে পারতাম এটা হচ্ছে কী যেন নামটা এত ভুলে গেছে যেখানে আরও আগে স্টপেজ পড়লাম চাম্বার আগে দৌড়াদৌড়ি করার সময় পাঠানকোট ইয়া মনে পড়ছে পাঠানকোট পাঠানকোট দিয়ে আমি কাশ্মীর ঢুকে যেতে পারতাম চাইলে কারণ না ঢুকে আমার রুট প্ল্যানে কী করলাম পাঠানকোট দিয়ে আমি চাম্বা চলে যাব চাম্বা যে নাইট স্টে করলাম ওইখান থেকে সাতপাস দেন কিস্তোয়া তাহলে এই দুটো আমার এক্সট্রা ইজিলি হয়ে যাচ্ছে এটার জন্য আর আমাকে উল্টো ঘুরে এসে আবার সেম রুট ইউজ করা লাগতেছে না কিস্তোয়ার থেকে আমি শ্রীনগর চলে যেতে পারবো শ্রীনগর যে কাশ্মীর করলাম ঘুরে আফটার দ্যাট লে চলে গেলাম লে চলে গিয়ে ওই দিক দিয়ে অপোজিট সাইডে যে রুটটা আছে ওইটা ইউজ করলাম এই সিমলা মানালি যে রুটটা আছে জজিলা পাস তো ওই রুটটা ইউজ করে আমি লাইক বাইরে গেলাম এগেন দিল্লিতে চলে গেলাম সো সেকেন্ড টাইম ইউজ হলো না রিল্যাক্স আমি আমার কাজও হয়ে গেল এই এই রুটটা চুজ করার কারণে দুইটা স্পট বেশি ইয়া হচ্ছে এক হচ্ছে সাসপাস আরেক হচ্ছে কিস্তোয়ার আর এই এখন যে রোডে চালাচ্ছি এটাও খারাপ না ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আর এগুলো হচ্ছে বোনাস মাঝে মধ্যে একটু বোনাস দেয় না বোনাস আর আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে ইঞ্জিন অয়েল পেয়ে গেছি ইঞ্জিন অয়েল না বাইকের অয়েল ওই তো পেট্রোল নিয়ে আনি কিছু লিটার কিতনা হ্যাঁ 96 রুপিয়া দোসো সেকেন্ড রুটে ওকে ফাইন আমরা 200 রুপি তেল নিয়ে নিলাম এখন সেফ সাইডে আছি ইটস লাইক হাফ ট্যাঙ্কের উপর আছে এখন আমার যে ডিস্টেন্স আছে আমি ইজিলি কভার করে ফেলতে পারবো সমস্যা নাই নিচে সিটিটা কি জোস লাগতেছে দেখতে পুরো গ্রিনল্যান্ড আহ মাই গড এত সুন্দর দুনিয়া ওয়াও 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 জসি না না আমার দোকান নাই ভিউটা দেখেন জাস্ট উপর থেকে সিটিটা আমরা তো এত উপরে উঠিনি আর উপরে উঠবো পুরো সিটিটাই দেখা যাচ্ছে এন্টায়ার সিটি অস্থির লেভেল অস্থির মাশাল্লাহ মাশাল্লাহ থামতাম সময় থাকলে
সময়টা হচ্ছে না, খুবই সুন্দর লাগতেছে সিটিটা উপর থেকে দেখতে, মানে এরিয়াটা, এটা সিটি, খুবই সুন্দর, পুরো এন্টায়ার সিটি, পুরো এন্টায়ার এরিয়াটা পাহাড়ের নিচে যে এরিয়া, হোমস্টে রুম অ্যাভেলেবেল। ওকে, আমরা উপরে উঠবো, খুবই সুন্দর একটা ভিউ দেখলাম। ও আরেকটু স্টপ করাই, পাহাড়ের মধ্যে আপনি ফাড়ানো উচিত না এইসব রাস্তায়। এই যে রাস্তা, আমরা এই রাস্তা ধরে আসছিলাম, যে ওই দিক থেকে আসছিলাম, তো ঘুরে ঘুরে এখন এদিকে উঠতেছি। এটা হচ্ছে ওই সাইডটা মেনলি ক্রাউডেড, এই সাইডটা কম ঘর বাড়ি, বাট খুবই সুন্দর। আমার হর্নটা চাম্বা যাইয়া ইমিডিয়েট ঠিক করাইতে হবে, কারো বললাম সামনে কী আসে পড়ে না এসে পড়ে ঠিক ঠিকানা নাই। তো যত উপরে উঠতেছি ঠান্ডা বাড়তেছে, তো ওই লেভেলে ঠান্ডা না, মিন লেভেলে ঠান্ডা, বাট বাড়তেছে, ওই গরমটা আর নাই। মানে আমাদের নর্মাল ফ্রিজের টেম্পারেচার, এইসব তো পুরা ধুলা মাইজা ভালোই সে। এখন একটু সুবিধা হইল, আরো উপরে উঠতেছি, কত উপরে উঠবো জানি না, বাট উঠতেছি। ওই যে সিটিটা দেখেন ভাই, আমি আবার নিচে যাতে না ফেলাই, এই হচ্ছে সিটি। এখন শুধু আপিলে উঠতেছি, কত হাজার ফিট উঠে উঠছি জানি না, বাট গেস ভালো লেভেলের একটা উপরে উঠছি, মোটামুটি ভালো একটা উপরে উঠছি। সময় থাকলে ডেফিনেটলি জায়গায় দাঁড়াই আর সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম, সময়টাই হাতে নাই, 4:45 বাজে, মানে কী বলবো, এই সময়টা সকালবেলা বাইরেছি, সকালে এই সময়টা মানে 4:45 ভোরবেলায়, বিকাল টানা কন্টিনিউসলি রাইডিংয়ের উপরে অ্যারাউন্ড 600 কিলোমিটার, মোর দেন 600 হয়ে যাবে। এগুলো ভাই ভালো লেভেলে খারাপ পাহাড়, খুবই যথেষ্ট খারাপ পাহাড় বলার বাইরে, এটা আমাদের ডিম পাহাড়ের পাহাড়ের মতো ধরা যায়, ট্রাস্ট মি। ও এখানে তো আরেক নরক ভাই, কী বলবো, পুরো ভয়ঙ্কর লেভেলের লাগতেছে পাহাড়গুলোরে, মানে মনে হয় খায়া লাগবে এখনই, মানে এমন ভয়ানক লাগতেছে ওই দিকটা, খুব ভয়ানক অবস্থা পাহাড়ে চেয়ার। ওই যে সিটি দূর থেকে দেখা যেতেছে কত উপরে, ম্যান ওই যে রাস্তাগুলো আমরা যে ঘুরে ঘুরা হারে, আমি আমার নিচে যাতে না ফেলাই দেখাই, এই যে রাস্তাগুলা, এই রাস্তাগুলো দিয়ে আমরা উড়া বাইরে উঠা কত উপরে উঠছি, আমি নিজেও বলতে পারতেছি না আমি রাইট নাও কত হাজার ফিট উপর রে, জানি না ভাই, যদি সামনে কিছু পাই, লেখা টাকা পাই, ডেফিনেটলি জানাবো, বাট উঠতেছি। নিজেতে লেখা কী লেখা নিজে জানি না, আরও উপরে উঠতে হবে ভাই, উহ
Wow, just look at the beauty. Where did you see it? My God, my God. বেশি তাকাই না, বেশি তাকালে ওই বিউটির দেশে পাঠিয়ে দিবে আমাদের। পাহাড়টা সৌন্দর্যটাই বেড়ে গেছে, নিচের যে ছোটোখাটো একটা এরিয়া আছে, গ্রাম বলেন, ঘরবাড়ি, মানে ওইগুলোর জন্য উপর থেকে দেখছে না, খুবই সুন্দর লাগতেছে, খুবই জোস লাগতেছে। ডিফারেন্ট ডিফারেন্ট কালার, লাইক ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস, আবার ঘাস জমি টমি আছে। ভাই এত বিশাল পাহাড়গুলো বানাইছে ওরা কয় বছরে। দাঁড়ালাম একটু,